এক অথর্ব শিল্প বলেছে আপনারা খুরমা খেতে হবে আমাদের নবীজির সুনত নবীজির খুরমা খেজুর খেয়ে রোজা তিনি ভাঙতেন ইফতার করতেন এটা সোয়াবের কাজ ওই অথর্ব মন্ত্রীকে জুতা মারি জুতা মারি জুতা মারি এর আগে এক পরিকল্পনা মন্ত্রী ছিল ওটাকে এবার আর নেয় নাই ওই সেলুটি ফগা আব্দুল মান্নান প্ল্যানিং মিনিস্টার ছিল সে বলেছে ভাত না খেয়ে কচুরি ফানা খাও তখন কিন্তু ওই আমার বড় ভাই আমার সিনিয়র জাসদের সভাপতি হাসানুলক ইনু গ্রুপের সভাপতি ইনু ভাই আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি একসাথে জাসদ করেছি তিনি প্রতিবাদ করেছেন এই অথর্ব শিল্পমন্ত্রীর এই কথায় বলেছে যে খেজুর খুরমা খেতে হবে না খুরমা খেজুর খেতে হবে না বড়ই খেয়ের ইফতারি করতে পরামর্শ দিয়েছেন ইনু ভাই তাকে বলেছে যে প্রধানমন্ত্রীকে বলেছে তার পাশায় রাত্রি মেরে তাকে মন্ত্রিত্ব থেকে বিদায় করে দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে সুন্দর ভাষা ব্যবহার করবেন নতুন প্রজন্মের আমাদের ছোট, যারা জুনিয়র ভাই বোন সন্তান সন্ততি নাতিপুতি তারা কি শিখবে আমাদের কাছে শিখবে কি আপনার মতো একজন সিনিয়র মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা জাসদ ইনুর সভাপতি হয়ে আপনার মুখে এসব অশালীন ভাষা শোভনীয় নয় আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই প্রতিবাদ তিনি করতেই পারেন তবে প্রতিবাদ প্রতিবাদের ভাষা আরও জোরালো হতে হবে শালীন হতে হবে ঐক্যবদ্ধভাবে জনগণকে এই প্রতিবাদী আন্দোলনে শরিক করতে হবে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে বাম দলগুলোর উপর আমি খুব ক্ষুব্ধ একটু বেশি করে কইয়া পালাইছেন তাই না রাত্রিমাত্রি মারা একটা মন্ত্রী মানুষ না বললেও পারতেন প্রতিবাদের বিভিন্ন সুন্দর ভাষা আছে তাই না